সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একটি ভিডিও, যে ভিডিওকে কেন্দ্র করে নতুন আলোচনার জন্ম দিয়েছেন দুই জনপ্রিয় অভিনেত্রী। বলিউড অভিনেত্রী শিল্পা শেটি ও ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত নিজ নিজ অভিনয়ের জাদুতে এই দুই কিংবদন্তী মোহাচ্ছন্ন করে রাখেন দর্শকদের। তাদের মধ্যে সম্পর্ক ভালো, তবে ছড়িয়ে পড়া ওই শর্ট ভিডিওতে দেখা যায় চিত্র সাংবাদিকদের জন্য যখন শিল্পা পোজ দিচ্ছেন তখন মাঝখানে ঢুকে পড়ে হেঁটে চলে যান ঋতুপর্ণা। অন্যদিকে শিল্পাকে দেখা গেছে একই সঙ্গে বসে থেকেও ঋতুপর্ণাকে তেমন পাত্তা দেননি তিনি। এই নিয়ে সরগরম হয়ে উঠেছে নেট দুনিয়া। অবশেষে এই ব্যাপারে মুখ খুলেছেন অভিনেত্রী ঋতুপর্ণা। ঋতুপর্ণা বলেন, সোশ্যাল মিডিয়ায় আমাকে আর শিল্পাকে নিয়ে আলোচনা হচ্ছে দেখছি। আসলে আমরা দুজন দুজনকে অনেক আগে থেকেই চিনি, আমাদের মধ্যে ভালো সম্পর্ক রয়েছে। ওই দিন আমরা নিজেদের নিয়ে এত ব্যস্ত ছিলাম যে আমরা কেউই কাউকে ঠিক মতো খেয়াল করিনি। বলিউডের গুণী অভিনেত্রী বিদ্যা বালান আগামী 19 এপ্রিল মুক্তি পাবে বিদ্যা অভিনীত সিনেমা দো অর দো প্যার। বলিপাড়ায় নেপোটিজমের বিরুদ্ধে কঙ্গনার মনোভাব অজানা নয় কারোরই। সম্প্রতি এই তালিকায় নাম লেখালেন বিদ্যা। তার মতে ফিল্ম ইন্ডাস্ট্রি কারো বাপের নয়। আসন্ন সিনেমা নিয়ে একটি সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করেন এই অভিনেত্রী। সেখানেই এমন মন্তব্য করতে দেখা যায় তাকে। সংবাদ মাধ্যমের বরাতে জানা যায় বিদ্যা বলেন, নেপোটিজম থাক বা না থাক, আমি তো আছি এখানে, কারো বাপের ইন্ডাস্ট্রি নয়। তেমন হলে তো সব বাবার ছেলে আর সব বাবার মেয়েই সফল হয়ে যেত। এই সাক্ষাৎকারে এই অভিনেত্রী বলিউড অভিনেতাদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন। বিদ্যার মতে বলিউড মুভি ইন্ডাস্ট্রির নায়করা তার সাথে জুটি বেঁধে অভিনয় করতে চাইবেন না, কারণ বর্তমান নায়করা সব ফর্মুলা নির্ভর সিনেমা করেন। বছরের শুরু থেকেই আলোচনায় রয়েছেন ঢালিউডের আলোচিত ত্রয় অপু শাকিব বুবলি। কখনো সিনেমা নিয়ে কখনো বা একে অপরকে খোঁচা দিয়ে মন্তব্য করে সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলকে সাক্ষাৎকার দেন অভিনেত্রী শবনম বুবলি। এরপর থেকে সরগরম মিডিয়া। এই অনুষ্ঠানে বুবলি জানান শাকিব আর তার ডিভোর্স হয়নি, তারা নিজেদের সময় দিচ্ছেন, তাই তারা আইনত এখনো স্বামী স্ত্রী। ওই সাক্ষাৎকারে বুবলি আরো বলেন, অপুর সঙ্গে শাকিবের বিয়ে আদৌ হয়নি, কারণ শাকিব একজন মুসলিম। অন্যদিকে অপু নিজেকে হিন্দু দাবি করেন। এতে বিরক্ত হয়েছেন ঢালি কিং শাকিব খান। সংবাদ মাধ্যমের বরাতে জানা যায় শাকিবের ঘনিষ্ঠ সূত্রের খবর, বন্ধু মহলে শাকিব বিরক্তি প্রকাশ করে বলেছেন, আমি তো সবকিছু আগেই পরিষ্কার করে দিয়েছি, কেন এরা দুদিন পরপর নতুন ইস্যু বানায় এসব নিয়ে। শাকিব আরো বলেন, এদের আসলে আমাকে নিয়ে কথা বলা ছাড়া কোনো কাজ নেই, সত্যি আমি খুবই বিরক্ত।